সাগর উইকেট একবার একবার আজকের দুই অন্যতম অতিথি আমি আগেই বলেছি বিশিষ্ট অভিনেতা হবে না আমার ও ভালো সেভ রাজা ভালো সেভ এদিকে ইস্ট বেঙ্গলের জার্সিতে রয়েছে এসটি লেক টাউন, এসটি ইলেভেন লেক টাউন। সাক্ষাৎ বিনিময়ের মাধ্যমে আমরা কচি কলা পাতার জার্সিতে রয়েছে দক্ষিণদারি স্পোর্টস ক্লাব। সেমিফাইনাল ম্যাচ, 2 লাখ এবং 2.5 লাখের লড়াই চলবে। দুটো টিমই কিন্তু ভীষণ স্ট্রং টিম। অগাস্টিন গোলাপত শট, কিন্তু সরাসরি গোলরক্ষকের হাতে ওখান থেকে ফিস্ট হয়েছে। তৃতীয় আক্রমণে আবার অগাস্টিন, একের বিরুদ্ধে 2, বল দখলের লড়াই চলছে অগাস্টিনের সঙ্গে। ওখানে আর একজন 10 নম্বর কুলু সাগর উইকেট একবার। ইতিমধ্যে আমাদের মধ্যে মঞ্চে উপস্থিত হয়েছে আমাদের আজকের দুই অন্যতম অতিথি, আমি আগেই বলেছি বিশিষ্ট অভিনেতা সৌরভ দাস, এবং অবশ্যই আমাদের বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক এবং সাংবাদিক, এবং এই মুহূর্তে চলচ্চিত্র পরিচালক এবং প্রযোজকের দায়িত্ব পালন করছে আমাদের অতি প্রিয় গ্রে মাইন্ড কমিউনিকেশনের ডিরেক্টর, এবং একটা সময় জি বাংলাতে দাদাগিরি যার হাত দিয়ে শুরু হয়েছিল সেই অনিলাভ চট্টোপাধ্যায়। আমরা দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের প্রগতি সংঘের মাঠে। একটা ভীষণ ভাইটাল ম্যাচ, এবং সেই জন্য টেম্পারমেন্ট অনেক হাই হয়েছে এই ম্যাচে। তরুণ পালের সাথে যোগাযোগ করবেন, সময় নিচ্ছে। তাদের বল লে অফ রেখেছেন, ভালো বল ওখান থেকে, আরেকটু নিশানায় অভ্যর্ত থাকা পোস্টে অ্যাটেম্পটা ছিল। আক্রমণে দক্ষিণদারি সাগর, ওখানে বলে নিয়ন্ত্রণ নিয়েছে অগাস্টিন, এবার কিন্তু অগাস্টিনকে বাধা দেওয়ার জন্য হলুদ কার্ড দেখতে হবে। অত্যন্ত পরিচিত নাম কলকাতা মাঠে, ফ্রি কিক দিচ্ছেন। ও খুব ভালো প্রয়াস ছিল, খুব পরিকল্পনা প্রসূত সুন্দর মুহূর্তগুলোই কিন্তু আমাদের অবশ্যই মনে মনিকোটায় থাকবে, যার টানে মানুষ অনেক দূর থেকে আসেন। এবার কিন্তু ফ্রিকিক পেয়েছে দক্ষিণদারি, এবার আবার ফাউল করেছে অগাস্টিন। একটা টক্কর চলছে দুই বিদেশি, ওই কুলু এবং অগাস্টিন, কেউ কাউকে খুব একটা কোনো সময় বিরতির বাঁশি বাজবে, তার মধ্যে কিছু ঘটে কিনা আমাদের চোখ থাকবে। ফার্স্ট হাফের খেলা শেষ হলো, এখনো কোনো গোল হয়নি, স্কোর লাইন এই মুহূর্তে 0-0। সেকেন্ড হাফ শুরু হচ্ছে খেলার, ফার্স্ট হাফে কোনো গোল হয়নি, 0-0 থেকেই শুরু হলো খেলা। তার সাথে সাথে আমাদের দ্বিতীয়ার্ধের খেলাও শুরু হয়ে গেল, ফাটাফাটি ফুটবল।
প্রসিদ্ধা থেকে ভাস্কর উত্তরীয় পরিধি অগাস্টিন ভালো বল এরপর পুষ্পকটক দিয়ে বরণ করে নিচ্ছে পুচু ব্যাচ করিয়ে বরণ করে নিচ্ছে অভি আরে হবে না আমার ও ভালো সেভ রাজাদা ভালো সেভ ভালো সেভ পুষ্পস্তবকে বরণ করে নিচ্ছে ভাস্কর গাঙ্গুলি প্রগতি সংঘ ক্লাবের সম্পাদক এবং মেমেন্টো যোগে বরণ করে নিচ্ছে বর্ণালী আমাদের ক্লাবের সদস্য জার্সি পরিহিত এসটি ইলেভেন লেগ ডাউন আক্রমণে তারা যাচ্ছে ওখানে সাগর মিসপাস হতে পারে প্রসেনজিৎ বল পেয়েছিল বল চলে গেল মাঠের বাইরে তিন ধরনের জায়গা নেই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন প্রথম সেমিফাইনাল ম্যাচ দর্শকরা ওদিকে সাগর সুইচ ওভার করলো কিন্তু মিসপাস হয়ে গেছে এবার কাউন্টার অ্যাটাকে চলে আসছে এসটি ইলেভেন মিসপাস প্রতি আক্রমণে ভালো শট ছিল কুলুর শট ছিল কুলুর শট নিয়েছিলেন তবে গোলরক্ষক প্রস্তুত ছিলেন বল কিন্তু মাঠের বাইরে পাঁচজন এবং একজন গোলরক্ষক টোটাল ফুটবলের চূড়ান্ত একটা গোলরক্ষককে দিয়ে আক্রমণটা শুরু হয় এক্ষেত্রে কোনো বিপদ তৈরি হলো না গোলরক্ষক রাজা সেখান থেকে কুলু কাট করে বেরিয়ে যাচ্ছিলেন কিন্তু জার্সি ধরে টেনে রেখেছেন এবং সঙ্গে সঙ্গে হলো ওখানে ও সরাসরি গোলরক্ষকের কাছে সেখান থেকে আক্রমণ বিল্ড আপ হবে কি হবে রিচার্ড আবার বাদিকে সাগর সেখান থেকে কুলু বল পেলেন না তবে সম্ভবত কর্নার হয়ে যাবে সেক্ষেত্রে অসুবিধা হয়ে যাচ্ছে সেখান থেকে বল নিয়ে বেরিয়ে আসছেন অগাস্টিন থেকে ভাস্কর দাস একজন খেলোয়াড় ওখানে গোলরক্ষকের কাছে বল তার আগে বাড়ির থেকে ঠিকমতো দেওয়া হচ্ছে না তো একটু বাড়তি টেনশন কাজ করছে এবার কিন্তু শট ছিল ভেরি নাইস সেভ কোশিদা ভেরি নাইস সেভ নাম তো একটু ভুল আছে পাঁচ নম্বর জার্সি ভাস্কর হবে খুব ভালো স্লাইড করে ট্যাকল প্রসেনজিৎ ওখানে কিন্তু খুব ভালো করলেন যাতে বাইরে চলে যায় বুদ্ধিদীপ্ত ডিফেন্ডিং বল দখলের লড়াই চলছে ডান দিক থেকে একক প্রয়াসে এটা কি সিদ্ধান্ত নেন রেফারি সেদিকে আমি তাকিয়ে থাকবো বাঁশি বাজিয়েছেন পেছন থেকে দেখা যাক ওখানে ডিফারেন্ট কিছু প্ল্যানিং আছে কিনা ভাস্করদার রয়েছে বলের কাছে কারণ এই ধরনের জায়গা থেকে ফ্রিকিকে একটু ভিন্ন পরিকল্পনা আমরা আশা করতে পারি ফেরত চলে এলো গোল করলেন গোল হয়ে গেল অবশ্যই কাট দিয়ে ঠিক করবেন রেফারি বার পোস্টে লেগেছিল তারপরেও কিন্তু আক্রমণ হলো অনেকগুলো তিনটে অ্যাটেম্প হয়েছে প্রথমে একটা শট ওদিকে জার্সি খুলে সেলিব্রেশনের জন্য হলুদ কার্ড দেখলো প্রসেনজিৎ গোলরক্ষক বাঁচিয়েছেন 1-0 গোলে এগিয়ে গেল
এর ইতিমধ্যে কিন্তু দুর্নীতি হাজার টাইমের ঘোষণা করা হয়ে গেছে। ফাইনালে চলে যাবে, একটু সময় নিচ্ছে কৌশিক। নগর অনন্যার মাঠে খেলা চলছে, অল্প কিছু সময়ের খেলা বাকি রয়েছে, হবে বোঝা মুশকিল। এবং সেই সঙ্গে টাইম আপ হয়ে গেল, অর্থাৎ এসটি ইলেভেন লেক টাউন 1-0 গোলে পরাজিত করল দক্ষিণবাড়ি স্পোর্টস ক্লাবকে এবং ফাইনালে প্রবেশ করলো। বলটি চলে গেছে, দুর্দান্ত একটা ম্যাচ আমরা দেখলাম, পরাজয় ঘটল, বলটি চলে গেছে।